রোজারে হক আছে। কেন আপনারা হদি শুনছেন, আল্লাহ নবীও ফরমাইছেন যে বুকা থাকলো, উপবাস করলো, আর তার জবান চৌকরে সে নিরাপদ করতে পারলো না, সে রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে। রোজার একটা কৈফিয়ত আছে, রোজার একটা চাহিদা আছে। এই চাহিদা হইল কি, শুধু পানাহার থেকে বিরত হওয়া নয়, সমস্ত বদ আখলাক, বদ খাসলত, বদ আমল তাকিয়া, চকুর বদ আমল তাকিয়া, জবানোর বদ আমল তাকিয়া, ফওয়াহিশ কালাম তাকিয়া, দৃষ্টিভঙ্গি তাকিয়া, রমজানের রোজাদার যখন বাঁচিয়া থাকবো, ই রোজার সোয়াব আল্লাহর হাবিবে ফরমায়েন, মুমিনের দুই সময় মুমিনের সৌভাগ্য একটা হইল কি, যখন সে রমজানও ইফতার করব আর যখন আল্লাহর লগে মোলাকাত করব। মুমিনের দুই শুভ মুহূর্তের কথা রসুল্লাহ ফরমাইছেন, একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহর লগে মোলাকাত করা। সুবহানাল্লাহ কইবার আগে তোরা বুঝুক যে রমজানের ইফতারের গুরুত্বটা এত বেশি যে খুদ আল্লাহ পাকর দিদারের লগে রসুল্লাহ তুলনা করছে। অতএব রমজান এটা বন্দেগীর মাস, আর দুনিয়া বন্দেগীর জায়গা। রমজানের হর হর সেকেন্ড আল্লাহর কাছে অতি মূল্যবান। আল্লাহর নবীও ফরমাইছেন রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। কোনো মাসের নাম আল্লাহ রাখছেন না, এক রমজানের নাম আল্লাহ নিজে রাখিয়ে দিয়েছে, শাহরু রমাদান, শাহরু রমাদান। অতএব এই রমজান সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতাম, পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজটা আমরা সুন্দরভাবে আঞ্জাম দিতাম। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, যাকাতের নিসাব যারা যাকাতের নিসাব পরিমাণ মালর অধিকারী, যাকাত দেওয়ার মাসটা হইল কি রমজান। আপনি জানুয়ারি টু জানুয়ারি দিয়ে যাকাত আদায় করেন, তাহলে আপনার যাকাতের মাঝে কমি হয়ে যাবে। যাকাত মাফিবার মাস আরবি বছর অনুযায়ী যাকাত দিলে যাকাতের কোনো হেরফের নাই, কোনো দিন বাদ যাইতে নাই, পরিপূর্ণ যাকাত আদায় হয়ে যাবে। এর লাগে রমজান টু রমজান আপনি মালর হিসাব করতা, রমজানও যাকাত দিলে ফায়দা কীতা বলতে, ফরজ আদায় করবার লগে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবে। আর শুধু যাকাত আদায় করি বই থাকলে হইতো না, বহুত ধনী হলে দেখছি খালি যাকাতের টাকা হিসাব করি খালি গরিবরে বাঁটন না। এই মাসটা হইল কি সৎকা খয়রাতের মাস, নওয়াফিল আদায় করার মাস। আপনারা সালাতুল আওয়াবিনের নামাজ মাগরিব পরে ফরতা, তাহাজ্জুদের নামাজ ফরতা, এর বাওয়জুদ আপনি মান কামা রমাদান ইমান অঙ্গ এহতসাব অঙ্গ তারাবির নামাজ রসুল্লাহ ফরমাইছেন যে পড়বো তার পূর্ববর্তী গুনার আল্লাহ মাফ করে দিল। কোন রেওয়ায়েত আছে প্রত্যেকটা সিজদার মাঝে আল্লাহ 1,500 নেকি দান করে দিল। বিশ্বাগত ফলন যান, তারাহুলার ডিজিটাল নামাজের চিন্তা করেন না, যান শান্তি পরে নামাজ ফলন যান, আর কিতা করতা আর করার কিতা আস, নামাজ ফলুকা। ই যে নামাজ বিশ্বাগত ফলিতরা আল্লাহর মকবুল বন্দা হলে সারা রাত নামাজের মাঝে কাটাইতা, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ুক আর কোরআন শরীফের তিলাওয়াত করুক, দুরুদ ইস্তিগফার করুক, সদকা খয়রাত করুক, দিল মন ভালো বানানোর চেষ্টা করুক। বাকি 11 মাস আপনার সবক হাসিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমরা যে রোজা দিছে, এই রোজা আল্লাহরে আল্লাহরে দিবার লাগে নাই, আমরা দৈন্য হইবার লাগে, আমরা দৈন্য হইবার লাগে। রমজান যে আমরা দিছেন আল্লাহ, আমরা দৈন্য হস ই মাস, উম্মতের মাস। ই মাস যে ভাইল তার সমস্ত গুণারে মাফ করাইবার সুযোগ আল্লাহ পাকে তার দান। এটা হইলে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি আপনি আপনার নিয়তের খাড়ার দরিয়া বইতে পারেন,
আপনার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, আপনার নিয়ত যদি বালা থাকে, আপনার অন্তর যদি ভালো অন্তর হয়ে যায়, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরে শুদ্ধ করে নিছে হে সফল হয়ে গেছে। ওকদ খাবা মান দাসাহা, কোনো মাইডাঙ্কা করা লাগতো নাই, লাঠি টানাটানি করা লাগতো নাই, খুন খারাপি করা লাগতো নাই, আল্লাহর ফরমান হইল যদি অন্তর খারাপ করিলে তার বড়া ডুবি গেছে। কেটা ডুবি গেছে? ওকদ খাবা মান দাসাহা, কোনো গালিগালাজ করা লাগতো নাই, কোনো চুরি চামারি করা লাগতো নাই, কমিন্দি করা লাগতো নাই, লাঠি বাড়াবাড়ি করা লাগতো নাই, একেবারে নীরব থাকবো, কিন্তু দিল খারাপ হয়ে গেছে। ওকাদ খাবা মান দাসাহা, আল্লাহর ঘোষণা। অতএব নিয়ত সাফ করা একদিনই হইত নাই, সব জিনিসের একটা মুরাকাবা আছে। নমাজ সুন্দর করতাম, একটা মুরাকাবা করুক, সাতটা দিনের ভিতরে আল্লাহ আপনার নমাজটা সুন্দর করে দিলেই। সব জিনিসের একটা মেহনত কুশিস আছে। আপনি রেদা করুক, মিশা মাত আমার জবানো উঠাইতাম না, আল্লাহ তুমি তৌফিক দিতা, আল্লাহর উপরে ভরসা করি আপনি নিয়ত খালিজ করি লাগবা, এক সপ্তাহ লাগবো আপনি সচ্চা সত্যবাদী মানুষ বলিয়ে। আমরা তো দিশা নাই, ইরাদা নাই, আল্লাহ আমরা তৌফিক দান করতাম। আল্লাহ ফরমাইন যে তোমাদের আমার এবাদতের উদ্দেশ্যেই আমি পয়দা করছি, নমাজ বাদে আমার কিতা এবাদত হইত, যে তার দিলর খাড়া ঠিক রাখিলি সে তার চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদত। মহদিসা হুজুরে কইলা যে কইতা, আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা, যেমন এক সাহেব আমরা ফাইসলাম, যাই না আমরা আত ধরে ধরে গুমানিও শিখাইছি না আটাও শিখাইছি। একবার ইংল্যান্ডও আমিও আসলাম, সাব কইলাও আসলাম, তো আমরা ইংল্যান্ড রাখিয়া মদ্দিসা বুজুর উমরাত তসিব নিতা, আইয়া কদমর খান্দাত বইয়া বহু আলোচনাও করলার, বহুত খান্দিলা বিদায় লইলা, বাবাও খান্দিয়া কইলা কইলা তোমার আল্লাহর দরবারও আল্লাহর হাবিবর দরবারও আমানত সাপোর্ট করলাম গাও। উঠিয়া গিয়া ফিরত দরজা থেকে ফিরতে কইলা যে সাহেব দুরুদ শরীফের আমল কোনটা করতা? সাবে কইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহু লাজিম ও দুরুদ শরীফ। ফির সাবার উস্তাদ সাগরিদর মাত শেষ, আমি মদিসা হুজুরে নিচে গিয়া বেড়লাম, ছোট ভাই হিসেবে মায়া করতা, তার মুর্শিদুর আওলাদ হিসেবে মায়া করতা, কইলাম অত বড় মত দিচ্ছে আপনি আর দুরুদ শরীফ কোনটা পড়তে, এটাও সাহেব জিকে যাওয়া লাগে নি। কইল হ্যাঁ, তাই যে একটা কইয়া দিই বা এগুর মাঝে আমার রেশ বাড়িয়ে যাবো, আমার বরকত বাড়িয়ে যাবে। সমান আমল আপনি করে এক জিনিস আর কোনো বুজুর্গে ফাঁসিয়া দিলে এটার মাঝে রেশ বাড়ি যায়, এটার মাঝে গুরুত্ব বাড়ি যায়। তো মানুষ চাইলে তার সমস্ত জিন্দগিরে আল্লাহর এবাদত, তার দৃষ্টি, তার যদি তার নজরটা বদনজরি থেকে সে বাঁচাই লয়, আল্লাহর জাতর উপরে ভরসা করি কই আর যতবাই হে চাইব খালি নেকি খামাইব। ও ওই লোকে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বিল্লাহ, দোকানদারে দোকান কুলিয়া বইছেন খিতার লাগি বলতে মা বা বিবি বাচ্চাই না আসেন বাড়াই নিয়ে খাওয়াইতে, আমার যে হালাল রুজির উদ্দেশ্যে দোকান খুলতে আল্লাহর এবাদতির মাঝে এটা মুশকুল। যতটা খাম করবা যদি পাল্লা নিয়তে করেন, নিয়তর খাড়ার সীতালাম সাহর গানর টুকরা বাবায় ওয়াজও কইতা, নিতাই খাড়ারি বাই জবাই গুণরি হুসরিয়া বায়ন নৌকা ডুবিয়া ডুবিয়া যাইব তরি। তো বদরভরি রহমতুল্লাহ সামনে সীতালাম সাহর মিয়া গিয়া কইতরা, তার সন্তান ছেলে গিয়া কইতরা, না নাথিয়ে গিয়া কইতরা যে আমার জানে স্যার আমার দাদার সব কিছু আমি জ্বালাই ফেলাইতাম, এখানে ওদের সারা হিন্দুয়ানি দিয়া বলিত, কিতা হিন্দুয়ানি ওদের নিতাই আর জবাই দিয়ে আস্তা শের বানাইছো, নিতা হিন্দুয়ানি না নি ওদের তুমি বুধ হইবা কিতা, নিতাই মানে নিয়তর কথা কইছে আর জবাই মানে জিব্বার কথা কইছে।
যদি কোনো মানুষের জিব্বায় লাগে রসুল্লাহ সাল্লামের যখন সাহাবিয়ে প্রশ্ন করছেন কোন সাহাবি, হযরত মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনসারি হলো সর্দার সাহাবি আসলাম, রসুল্লাহ ফরমাইছেন যে এই মাআজ ইবনে জাবাল রা তো কিয়ামতের দিন আমার উম্মতের আলিম হলোর পতাকা দান করবে। হযরত মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ নাজাতের রসিলা কিতা জরিয়া কিতা? আল্লাহর নবী ফরমাইছেন কুফা হাজা, জবানের মাঝে আল্লাহর নবী হাত মুবারক দিয়ে আঙ্গুল দিয়ে দরিয়া ফরমাইছেন, ওটারে ঠিক করে লিও সফল হয়ে যাবে। জবান 80 ভাগ আখলাক হাসিল হয়ে যায় জবান মিঠা হয়ে গেলে। জবান মিঠা বানানি দরকার, অনর্থক কথাবার্তা থেকে বাঁচিয়া থাকা দরকার, যে কথার কোনো মূল্য নাই। এমন কথা মাতঞ্জন যে কথা মাতিলে অর্থবোধক হয়, আল্লাহর কাছে বন্দার কাছে বন্দার কোনো পরামর্শের ক্ষেত্রে আপনার এটা একটা দিক নির্দেশনা হয়। যদি আপনি এরকম জবান আপনি আল্লাহর রাস্তাত ব্যবহার করেন, যে জবানের সব দিয়ে আপনি পাহাড় সমস্ত সবার অধিকারী কেউ আল্লাহর কাছে রুনাজারি করতা, সাইতা নফল এবাদত বেশি বেশি করে করতা, আর বিশেষ করে আল্লাহ পাকের জিকির করতা। জিকির যার যত বেশি কবুল হইব তার ইয়াদগারির আল্লাহ দুনিয়ার তত বেশি বাকি রাখবো, আর আল্লাহর দরবারের মহতাজ হইয়া থাকতা পরমুখা ব্যক্তি হয়ে গেলে আল্লাহর গুসা হয়। আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে গুসা করেন, তার লগে শরিক করাটার আল্লাহ গুসা করেন, এটারে ছোট শিরিক খোয়া হয়েছে। ছোট শিরিকের মাঝে এক শিরিক হইল কি রিয়া, মানুষের দেখাইয়া আমল করা। তো যাই হোক, রমজান শরীফ আমরা সামনে, আমরা আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়ার এই উদ্যোগ সফল হোক, রমজানের প্রস্তুতিতে আল্লাহ আমরারে কামিয়াব করুকা, যাতে আমরা নফল নফল আবাদত বন্দেগী করতাম কিন্তু ফরজরে সুন্দরভাবে আমরা আঞ্জাম দিতাম। ফরজরে সুন্দর না করি নফল করলে ই নফলের সফলতা নয়, নফল সফল তখন হয় যখন ফরজ সুন্দর হয়ে যায়। ফরজরে আঞ্জাম দিয়ে যখন নফল যাইব বন্দা, তখন তার দরজারে খালি আল্লাহর কাছে বলুন দি আল্লাহ দান করে দিবা। আল্লাহ কি সৎকা খেরাত করতা, রমজান শরীফ ও কোরআন শরীফের খেদমত করতা, দারুল খেরাতের খেদমত করতা, দারুল খেরাত তো ফড়াইতা ফড়াইতা খেনে বলতে আল্লাহর মেহরবানি হতো সাবকুইলার রসিলায় আল্লাহ আমরা যে সুযোগ দিয়েছেন, কোটি কোটি শত কোটি মুসলমানই সুযোগ থেকে বঞ্চিত। কোরআন শরীফ নাজিলের মাসও সাবকুইলায় কোরআন শরীফের খেদমতর খেদমত লাগি বাঁচিয়া নিয়েছেন 5-6 লক্ষ ছাত্রন্তে ফড়িবা, ডেইলি 4-5 হাজার খতম তিলাওয়াত হইব, সব কিছুর মাঝে আপনি আমি সব সামিল হইব। কোরআন শরীফ নাজিলের মাস এই রমজান মুবারক, এই রমজান শরীফের ভিতরে সবে কদর আছে, এতে কা ফরন যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 9 রোজা ফাইসইন এতে কা ফরমাইছ, যে বছর ফাটসইন না এটা রোজা ছাড়া কি আল্লাহ নবী এতে কা আঞ্জাম দিস, অথবা এতে কা ফকর্তা। কিন্তু কোনো জিম্মাদারির থাকলে কোরআনে পাকের খেদমত গুরুত্বপূর্ণ খেদমত আপনি এতেকাপ বই গেলে পরীক্ষা লইবকে, অতএব কারি সাহেব যারা আছেন আপনারা এতেকাপের চিন্তা করেন না, যান পারলে 27 সন্ধান করে গিয়ে এতেকাপ করিলেন যান 3 দিনের লোক, আর দয়া করিয়া 27 সন্ধানও গিয়ে আল্লাহরে ফাইবার চেষ্টা শুধু শুধু করেন না যান। মশুর কৌল মতো 27 সন্ধান কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বেজুর রাইত, অতএব এত বড় প্রাপ্তির আশায় যদি 5টা রাইত কষ্ট করিলেন, 21-র রাইত 23-র রাইত 25-র রাইত 27-র রাইত আর 29-র রাইত কয় রাইত হইল? বেজুর রাত্রির মধ্যে তোমরা সবে কদরের তালাশ করবে, সবে কদর আসবে কোনো সন্দেহ নাই, কোকা সুবহানাল্লাহ, প্রতি বছর সব কদর আসবে কোনো সন্দেহ নাই। লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ মিন কুল্লি আমরিন, কথা কি দা
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, মাগরিব থেকে সব কদর শুরু হইব, ফজর পর্যন্ত সব কদর চলবে। শবে বরাত শুরু হইব মাগরিব থেকে ফজর পর্যন্ত চলবে, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার পর্যন্ত আল্লাহ এই বন্দাগুলোর ভাগ্যত সব কদর নসিব করবা, শবে বরাত নসিব করে দিবা। এই রাইতগুলো আল্লাহ মাহফিল লাগিয়া বানাইছে। বরাত শব্দের অর্থ মাফি, লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, বরাত খাওয়া এখানে বরাত শব্দের অর্থ মাফি, মাফ করে দিবার মাস। ইল্লাল মুশরিকিন ওয়াল মুশাহিন, আল্লাহর লগে শরীককারীর আল্লাহ মাফ করেন না, আর হিংসুক মানুষের আল্লাহ মাফ করেন না। আমার মাঝে হিংসা নাই, ও হিংসার থেকে বাঁচুন যান। আমি তো অন্য জায়গায় থইছি, অত সোহাব আমরা যায় কেন? ফদে ফদে সোহাব, ফদে ফদে গুনার মাফি আল্লাহ রাখছেন। ও যে মসজিদ আইন যে গুনার কফরা আদায় হয়ে যায়, অজু যে করেন গুনার কফরা আদায় হয়ে যায়। ই উম্মতরে আল্লাহ অত শানদার উম্মত বানাইছেন। রসুল্লাহ সালে ফরমাইন যে কারা হাত যেটা ফজরের নমাজের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করলে কষ্ট হইব না, ঠান্ডা পানির কষ্টর কারণে গুনার কফর আদায় হয়েছে। ই উম্মতরে আল্লাহ এইভাবে দিচ্ছেন, কুটি কুটি নেকির সওয়াব দান করছেন। এটা যায় কই? এইগুলা হামাইতে সময় শয়তান বড় চিন্তিত হয়, শয়তানে ওগুলারে নষ্ট করে দিবার লাগে, আপনার আইল কাটিয়ে দিবার লাগে, হে সব সময় ব্যস্ততা। আপনার বান্দা ফানি দিয়ে আইল কাটিয়ে দিলে এতে ফানি থাকবো নি আপনার, শয়তানে সব সময় আপনারে চুল্লিক খুঁজে, চুল্লিক বুঝছি নাকি দা? আপনার গাড়ির টায়ার পাংচার হইলে ফানিত বুড়াইয়া দেখে যে কোন দিকে বাতাস যাস, এটাতে কয় চুল্লিক, দেখা যায় না কিন্তু বাতাস যাস। শয়তানে মানুষের বড় খাড়ল করিয়া চিনায় না, শয়তানে মানুষের লিক করি চিনায়, যাতে হে বুঝতে না পারে তার বাতাস সারা হয়ে যায়। সতর্কতা লাগি কথাটা কইলাম, নমাজ নষ্ট, রোজা নষ্ট, সদকা খয়রাত নষ্ট, কিতাই বুদ্ধে রিয়ায় হাসদে বিনা হাসদ তকব্বুর লালস আদাবতি দশটা দোষ আছে মানুষের ভিতরে, দশ আলিসলা আলিসলা যে আছে সাফুলা রাখিয়া গেছেন, তালিম তরবিয়তর সংগঠন বানাইয়া গেছে, একে অন্যের সুপরামর্শ দিবার সংগঠন বানাই গেছে। কেন বলতে ইসলামী তেমন এক জিনিস, ফমান তাবা ওয়া আসলাহা, ফমান তাবা ও আসলাহা, যে তওবা করবে এবং সংশোধন হয়ে যাব, আল্লাহ তারে খালি কবুল করতে না, তার দরজারও আল্লাহ বলুন করে দেবে। এই বিষয়গুলো চিন্তাত রাখুন যান। আমরা আল ইসলাম নামে কোনোদিন আপনারারে, তালামিজর নামে কোনোদিন আপনারারে মারমুখী ওইটা অ্যাগ্রেসিভ ওইটা দুর্ব্যবহারকারী ওইটা সন্ত্রাসী ওইটা মা বাপর নাফরমান ওইটা ই কথা কইছেনি আপনারা কোনোদিন? ওতাওয়া সাউবিল হাক্কি ওতাওয়া সাউবিস সবর, মানুষের কল্যাণ কামনা দিল রাখুন যান, যার ভিতরে যত ফিকির লইয়া আঠিব। ও ভাই মানুষ ছাড়া খেয়ে আল্লাহ প্রেম ভালোবাসা দান করছেন না, মানুষের দিল দিয়ে আল্লাহ অত বড় সাগরের শক্তি দিছেন, এক ছোটখাটো এক দিল দিয়ে কোনো মানুষের চায় শতকোটি মানুষের ভালোবাসা দান করতে আল্লাহ শতকোটির ভালোবাসার জায়গা তার দিলের মাঝে স্থান করে দিলে। হাজার হাজার মানুষের উজ্জ্বলা করবার নিয়ত যদি কোনো মানুষের তার দিল স্থান দেয়, আল্লাহ তার দিল তো প্রশস্ততা দান করে দিস। এলাকি শাহিরে কইন পড়লে আপনি দিল কো এক আয়না বানা না, বাবা কইতা জমির হুসেন, দিল দে খুশাদা করো, দিলের আয়না দিয়ে দেখো সারা দুনিয়ারে দেখতে পারবো। আমরা তোলা মুসলমান হয়েছি যে আমরা নির্দিষ্ট ফাইবর ভিত্তিতে চলি, আর বার দেখার কোনো শক্তি আমরা নাই।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض امرا دنيات মানুষ বনিয়া আইছি রোজগার করি খালি খাইতাম পেট পাছিবার লাগি নাই ফিকির করতাম আল্লাহ কিলা আসমান বানাইছেন কিলা জমিন বানাইছেন আল্লাহর সৃষ্টির বাই সাইয়া আমরা ইব্রত হাসিল করতাম ফায়তাবিরু ইয়া উলিল আবসার শিক্ষা গ্রহণ করতাম এই দুনিয়াতে আমরাও যে আল্লাহরে খুশ করি আর ইলা নাই এই দুনিয়ার সমস্ত মখলুকে আল্লাহরে খুশ রাখতে আস আর আল্লাহর লাগি আমরা কতটুকু ত্যাগ করি আস আল্লাহর লাগি কুরবানি যুগে যুগে আল্লাহর বান্দা হলে দিয়া গেছেন এক সাহাবি এই আল্লাহর নবীর দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান কবুল করাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হইল আল্লাহ নবী জিগাইলে তোমার কোনো সাহারা আছে না আমার কোনো সাহারা নাই আল্লাহ আমার সাহারা রাসূলুল্লাহ ফরমাইল ঠিক আছে তুমি থাকো কিছু পরে গনিমতের মাল আইল হুজুর পাক সাল্লাল্লাহু জেহেনর মাঝে জাগিয়া উঠিল যে সবচেয়ে নিশ্চয় একজন মানুষ আমার কাছে ন মুসলিম আসুন রাসূলুল্লাহ ডাকাইয়া নিয়া কইল ও গনিমতের মালগুলো তুমি নিয়ে লাভবান হও তাহলে হলে ইয়া রাসূল আল্লাহর কসম করি কই আর এই মালর আশায় আমি মুসলমান হইছি না দেখতে খেনে হইছো তো আমিও উদ্দেশ্য হয়েছি যে জেহাদ গিয়া শরীর কইতে আমার দুশ্মনের তীরে অবয় হামাইতের অবয় বারে তাহলে আমি শহীদ হইছি রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ তোমার তমন্নারে পুরা করবা এরপরে জেহাদর এলান হয়েছে জেহাদ হইছে এক লাশ দৌড়াদৌড়ি করি আনিয়ার রাস হইন রাসূলে দেখেন ইন খাল লাশ কইন ও এইন হৌ হেইন যাইন আল্লাহর কাছে আশা করছিল আল্লাহ তার আশারে পূরণ করে দিল দুই দিনের মুসাফিরি জিন্দগির এরা আল্লাহর কাছে এত এত আল্লাহর লাগে এর জীবনটারে এত সহজ এরা কোরবান করছে অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাগি কত জানি জমিনে কোরবান হয়েছে আমরা তো খুশালে আছি বাড়ি করে আছি হেসে খেলে আমরা আছি এরপরেও আল্লাহরে ডাকতে যে আমরা কত পরিশানি কত ব্যস্ততা আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর রজ্জুত পালা করি ধরতাম আমরা দিল মন যুগে আল্লাহরে খুশ করার চেষ্টা করতাম আর কিছু খাম জীবনে ইলা আল্লাহর দরবারে সপোর্ট রাখতাম আল্লাহ তৌফিক দিত যে খামগুলো আমরা হাশরের ময়দান নাজাতের অসির আল্লাহ বানাই দেন এটা নিখুঁত হইতে হইব নিখাদ হইতে এটার মাঝে কোনো জঞ্জাল থাকতো না কোনো বেজাল থাকতো না জীবন মানুষ যারা বেজাল থাকবো তারা ব্যস্ত হইতে পারত না হারাম হালালের মিশ্রণ থাকলে ব্যস্ত হইতে পারত হিংসা বিদ্বেষ লইয়া গিয়া ব্যস্ত হইতে পারত না বাবা কইতে এক রং ধরে যাইতাম এক সং ধরে যাইতাম অত গুরুত্বপূর্ণ কথাটা রং কিতাব উদ্দিনে অন্তর অন্তর সৃষ্টি করতাম শরীরের রং খালা হোক দলা হোক যায় না ওলা কিঞ্জান জুরইলা কুলু বিকুম আল্লাহ বন্দারে দেখুন খালি অন্তরটাও দেখুন এলাকি একটা এটা ইমানি জিন্দগির অন্তর মুমিনের অন্তর আল্লাহ আমার দান করে দেখো সবে আমি পরীক্ষা গাঢ়ে গাঢ়ে অন্তর রইব শরীর রইত না এবাদত জিসম লোকের সম্পর্কিত ইমান অন্তর লোকের সম্পর্কিত মহব্বত অন্তর লোকের সম্পর্কিত ইশক জজবাত অন্তর লোকের সম্পর্কিত ইখলাস অন্তর লোকের সম্পর্কিত তাকওয়া অন্তর লোকের সম্পর্কিত আর তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ তিনবার ফরমাইছে সুতরাং অন্তরে আমরা বিশুদ্ধ অন্তর বানাইবার চেষ্টা করতাম আল্লাহ তুমি আমরা তৌফিক দান করে দাও ও এখন খানেকার মাহফিল ছোট মাইক দেখো আর লাইট ইন আজান হয়েছে না মনে কীটা নামাজ আমরা একসাথে পড়ি ও আচ্ছা আমি একটু মাজুর আমার তো আলুর সমস্যা বইয়া করি লাইট বাইটে তো নেবা